সর্ষে ফুলের হলুদের আভা ছড়িয়ে আছে দিগন্ত জুড়ে, বদলে গেছে গ্রামীণ জনপদ। চোখ জোড়ানো এমন দৃশ্য হাসি ফুটেছে কৃষকের মুখে। আমন ধান কাটার পর কয়েক মাস খালি পড়ে থাকে ব্রাহ্মণবাড়িয়ার অনেক জমি। এ সময়টায় স্বল্প মেয়াদি সরিষা আবাদ করে বাড়তি আয় করছেন চাষিরা। ফরিদপুরে আবাদ করা হচ্ছে বাড়ি 14, বাড়ি 15, টেরি 7 জাতের উচ্চ ফলনশীল সরিষা। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বিনা চাষে সরিষা আবাদ করেছেন চাষিরা। উৎপাদন খরচ কম হয়, বেশি লাভের আশা করছেন তারা। বন্যা নামে যাওয়ার সাথে সাথে আমরা এই সরিষা বুনি, সরিষা অল্প দিনে হয়ে যায়, আমরা ফলন বেশি পাই। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ফসল ভালো হবে এবং কৃষক বাঁচবে। কৃষি বিভাগের হিসেবে জেলায় এবার 8,530 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উন্নত জাতের সরিষার আবাদ হচ্ছে, যেগুলোর আমাদের গড় ফলন হবে 1.3 থেকে 1.4 মেট্রিক টন, ভালো উৎপাদন পাবো। দিনাজপুরে পতিত জমিতে সরিষা আবাদ করেছেন কৃষকরা। আর কয়েকদিন পরেই ঘরে উঠবে ফসল। আবহাওয়া ভালো থাকলে বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। আমন তোলার পর আমাদের জমি কিছুটা পড়ে থাকে, সেই জমিতেই আমরা এবার সরিষা আবাদ করছি। আমি আশা করতেছি এইরকম আবহাওয়া থাকলে বাড়ি 14 যে সরিষার ফলন যথেষ্ট পাবো। উপজেলা কৃষি অফিস থেকে আমরা তাদেরকে সর্বাত্মক সহায়তা করছি, যাতে তারা ভবিষ্যতে আরো আশানুরূপ ফল লাভ করতে পারে। বন্যার কারণে মানিকগঞ্জে কিছুটা বিলম্বে সরিষার আবাদ হলেও ফলন ভালো হয়েছে। পরপর 3-4 দফা বন্যায় মানিকগঞ্জ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এটা একটি দীর্ঘস্থায়ী বন্যা ছিল, যার ফলে পানি নেমে যেতে সময় লেগেছে এবং এটার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই সরিষার যে আবাদটি সেটি বিলম্বিত হয়েছে। কৃষকেরা কিন্তু সরিষা আবাদ করেছে এবং তারা হচ্ছে একটু লেটে আবাদ করেছে এবং এখনও কিন্তু আপনি মাঠে গেলে দেখবেন যে ছোট ছোট সরিষার গাছ দেখা যায়, অর্থাৎ সব জায়গায় একসাথে ফুল ফুটছে না। কৃষি বিভাগ জানায় মানিকগঞ্জে এবার সরিষা চাষ হয়েছে 36,110 হেক্টর জমিতে, যা গতবারের চেয়ে প্রায় 400 হেক্টর কম। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।